উপপ্রধান খুনে মূল অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে ভাঙচুর, আগুন, অভিযুক্তের বাড়ির কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, নতুন করে চাঞ্চল্য অশোকনগরে। অশোকনগরের উপপৌরপ্রধান খুনের ঘটনায় নতুন করে চাঞ্চল্য এলাকায়। ঘটনার পর প্রায় পাঁচ দিন পেরিয়ে গিয়েছে, ঘটনার মূল অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া তুহিন দত্ত ও পলাশ শর্মার বাড়ির পাশে রাখা কাঠের ভুসির মধ্যে থেকে এদিন সকালে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। স্থানীয় এক ব্যক্তি বিষয়টি প্রথম দেখতে পান, এরপর খবর দেওয়া হয় পুলিশে, পুলিশ এসে উদ্ধার করে আগ্নেয়াস্ত্র। গত রবিবার নিজের এলাকাতেই এক ব্যক্তির বাড়ির মধ্যে শুয়ে থাকা অবস্থায় গুলি করে খুন করা হয় গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপৌরপ্রধান বিজন দাসকে। ঘটনায় মূল অভিযোগ ওঠে গৌতম দাসের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনার হস্তক্ষেপ চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন এলাকার মানুষ। উপপ্রধান খুনের ঘটনায় এদিন গুমা এলাকায় রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন এলাকার মানুষ। বেশ কিছু সময় রাস্তা অবরোধ করে রাখেন তারা। আগে থেকেই এদিন এলাকায় বন্ধের ডাক দেওয়া হয়েছিল। গুমা চৌমাথা থেকে গুমা স্টেশন বাজার পর্যন্ত সেই অর্থে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতেও দেখা যায়নি এদিন। মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। তার মধ্যে আজ গুমার সাধারণ মানুষ, আপামর গুমার মানুষ একটা বন দেখেছে, যে তার প্রতিবাদ জানাতে চাইছে, এখনো পর্যন্ত শান্তভাবে চলছে। তো আজ সকালবেলা হঠাৎই ওই পলাশ শর্মার বাড়ি থেকে ভুসি নিতে এসে, কাঠের ভুসি, কাঠের কারখানার ভুসি তুলতে আসে যে মানুষ, সে একটি পিস্তল পায় শোনা যায়, সেটাই খবর হয়। এলাকার মানুষ, উত্তেজিত মানুষ, সবারই মনের মধ্যে ক্ষোভ রয়েছে এখনও। সেই কারণে প্রতিটা মানুষ এসে হাজির হয়েছে আজকে, তারা সেই উত্তেজিত জনতাই এখানে বন বন করতে চাইছে। এসবের মধ্যে এদিন অভিযুক্তের বাড়ির পাশে কাঠের ভুসির মধ্যে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আমি খুব ভোরের বেলা আসি, এসে ও বাগে 16 বস্তা মাল ভরে এসে আমি এখানে এসে 4 বস্তা ভুসি ভর্তি গিয়ে এইবারে দেখি, মানে বৌদির সঙ্গে কথা হলো, আমি 1 বস্তা ভুসি ভরার পরে 2 বস্তা ভর্তি গিয়ে দেখি, মানে ঝুড়ি করে ভুসি ভরছি আর দেখি মেশিন পেয়েছি। এবার আমি বললাম যে বৌদির ডাকলাম, আমি বৌদি কি ব্যাপার, তা বলছে দাদা যেখানে আছে ওখানেই রেখে দেন, রেখে দিয়ে তুমি ভুসি ভরো। আর এবার বৌদিরাই মানে বললো আমরা থানায় ফোন করি, এইবারে থানায় রেখে মানে রেখে দিলাম। আমার বললে দাদা তুমি এখন যেও না, তুমি এখন থাকো, পুলিশে আসুক, পুলিশকে খবর দাও। হ্যাঁ পুলিশের খবর না বললে ওরাই বললো আমরা পুলিশে খবর দিচ্ছি, পুলিশে আসুক। ভুসি বিক্রি করেছি, ভুসি আলা ভুসি ভর্তি এসে ভুসির মধ্যে পাইছে, আমি কিছু জানি না। আমার ছেলে অ্যারেস্ট হয়েছে, আমি কিছু জানি না। তো আমার ছেলের তো তুলে নিয়ে গেছে, আমি কিছু জানি না। স্থানীয়দের অভিযোগ, খবর পাওয়ার পর পুলিশ আসতে দেরি করেছে, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তারা। পাশাপাশি দেদার ভাঙচুর চালানো হয় মূল অভিযুক্তের বাড়িতে। এলাকার মহিলারাও লাঠি হাতে রাস্তায় নেমে পড়েন। ঘটনায় মূল অভিযুক্ত গৌতম দাসের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান গ্রামবাসীরা। ভাঙচুরের সেই ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের পক্ষ থেকে সাধারণকে আশ্বস্ত করা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশ আধিকারিকদের ঘিরে ধরেও ক্ষোভ প্রকাশ করতে থাকেন স্থানীয়রা। এরপর স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশ কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।